আসসালামু আলাইকুম আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এন টিভির সকালের খবরে ক্রাউন সেমের শিরোনাম দেখছিলেন এবার বলছি পুরো খবর অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা যৌক্তিক এবং সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি কাজেই নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের বিমানবন্দরে জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব না সংস্কার তো করতেই হবে সংস্কার চাই সে আগেই বলেছি যেমন আমরা এই ক্যাট্রিকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা আমরা এর আগে বলেছি আমাদের একত্রিশ দফাতে আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে মাদারীপুরে মানহানির একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার দু হাজার চোদ্দ সালের বাইশ ডিসেম্বর মানহানি মামলাটি করেন পরে মামলার বাদী বাবুল আক্তার নিজেই গত সাত আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা বের হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি আহমেদ আর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন বলেছেন স্বৈরাচা শেখ হাসিনার সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে শনিবার রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে কথা বলেন হাসানের রিপোর্ট আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও অন্য কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি সকালে নার্স অ্যাসোসিয়েশন অব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজবি বলেন আমেরিকা ও যুক্তরাজ্যে দল মত নির্বিশেষে আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না বিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তার তার মন্ত্রীরা যায় যায় নেতারা সাদা পতাকা নিয়ে তাদেরকে কিছু বলে না আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের উদ্বেগ জানান তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর কমান্ডারদের সাথে যে বৈঠক এটা উদ্বেগজনক বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন ছাত্র জনতার কাছে পরাজিত শক্তি বসে নেই তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না না যায় দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি মিসবাহ হাসান এনটিভি নিউজ ঢাকা স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের জাদুঘর বিশেষজ্ঞদের মধ্য থেকে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা এরপর গণভবনটি জুলাই গণ স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান তিন উপদেষ্টা পরিদর্শন শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসল পরিণতি কি হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণবুথানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে জাদুঘর বিশেষজ্ঞতা দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে গণভবন জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিল রহমান খান জানান ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশোর করব কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা ফাহাদ মোহাম্মদ নিউজ ঢাকা ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হওয়ার পর ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন জন শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফেরার পর প্রবাসীরা বললেন সাজাপ্রাপ্ত কারাবন্দীর সংখ্যা সাতান্ন জন হলেও এখনও কারাগারে আছেন অনেকেই বাকি সবাইকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা আর ছাত্র সমন্বয়কদের দাবি প্রবাসী যোদ্ধাদের দ্রুত কর্মসংস্থান দিতে হবে মুকসুমুদ আহসানের আরেকটি রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশে দূর থেকে নিজ দেশ আর মানুষের রক্তে আন্দোলিত করে প্রবাসীদের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বন্ধ করে দেন রেমিটেন্স দেশ ছাপিয়ে উত্তাল হয় ভিন দেশের রাজপথ সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া সাতান্ন জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত হয়েছিলেন পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক বিজয় হয় কারাগার থেকে মুক্ত হওয়ার পর প্রথম ধাপে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জন দেশের মাটিতে পা দিয়ে প্রবাসী যোদ্ধারা সিক্ত হন আপন আর দেশের মানুষের ভালোবাসায় উন্নয়নবার দেশে আসার চেয়ে এবারের আগমন খানিকটা ভিন্ন অভ্যর্থনা জানানো হয় অকুত প্রবাসীদের আজকে আমরা টোটাল একশো জন আমরা মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার যে নেতৃবৃন্দ তাদের উদ্বেগের কারণে প্রফেসর ইনুজ সহযোগিতায় ইউএ গভর্নমেন্টের সাথে সমতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই ভুলে শব্দ শুনতে পাই কোথাও দেখি রাস্তা রক্ত ছিটে পোটা পরে আছে এগুলো দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নাই যে আমি দলের স্বার্থে আমি করেছি ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমার আমি আমার দেশকেও ভালোবাসি আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি এই বীর যোদ্ধাদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা রেমিটেন্স যুদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয় অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময় ব্যবস্থা নেবেন আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের এই রেমিডেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেয়া হয় দেশে ফেরা প্রবাসীরা জানান বিদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের মতো আরও অনেকেই কারাবরণ করেছেন গ্রেফতার হওয়া বাকিদের মুক্তি আর প্রবাসীদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা মুক্সিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার সঙ্গে শীম ওসমান ও তার পরিবার জড়িত দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ত্বকী হত্যার বিচারে দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল তকি মঞ্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমানের মতো খুনি দুর্নীতিবাদদের সমর্থন দিয়েছেন বলেই দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছিল বলে মন্তব্য করেন তারা রিপোর্ট করছেন কাইকবাদ মাহমুদ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি হত্যার এগারো বছর পূর্ণ হলেও এখনও বিচারের অপেক্ষায় তার স্বজনরা তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিচারের আশায় নতুন করে বুক বেঁধেছে তার পরিবার কখনো গ্রেপ্তার করা হয় জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে সন্ত্রাস নির্মূল মঞ্চের আহ্বায়ক ও তকির বাবা রফিউর রাব্বি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান সুষ্ঠু বিচারের বরাবরই বলে এসেছি তকি হত্যার নির্দেশদাতা স্বামী ওসমান শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে তকিকে হত্যা করেছিল এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি বক্তারা বলেন জনগণের ভোটাধিকার ছিল না বলেই বিগত সরকারের জবাবদিহিতা ছিল না অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি দুর্নীতিবাজদের সহায়তায় টিকেছিলেন যত খুনি কিংবা দুর্নীতিবাজ বড় বড় লুটেরা তাদের ব্যাপারে তার একটা মনে হয় যে ব্যক্তিগতভাবে তিনি দায় অনুভব করেন যে তাদেরকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে এটার একটা কারণ আছে যে তাদের দিয়েই তার সাম্রাজ্য টিকে থাকবে দেশে এক দেড় দশক কোনো রাজনৈতিক সরকার ছিল না রাজনৈতিক সরকার থাকলে ভোটের দরকার হয় জনগণের কাছে যাওয়ার দরকার হয় দায়বদ্ধতার প্রশ্ন থাকে জবাবদিহিতার প্রশ্ন থাকে এছাড়া তকি হত্যাকাণ্ড ছাড়াও সাগর রুনি তনু এবং ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানান বক্তারা মাহমুদ নিউজ ঢাকা নগদ নিবেদিত অর্থনীতির খবর বাজার কাশাজিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শনিবার বিকেলে আগারগায়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিআইজিএমের সভা শেষে একথা বলেন তিনি আরও জানান এ সময় পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে রিপোর্ট শাসন আমলে অনিয়ন্ত্রিত বাজার কালো টাকা সাদা ব্যাংক সহ আর্থিক খাতের বড় বড় অনিয়ম সংস্কারে কাজ করছে নতুন সরকার সব খাত সংস্কারে উদ্যোগ নিলেও শেখ হাসিনা সরকারের অবসানের এক মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে আসেনি তাই বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে ইমপ্যাক্টটা আপনার যদি বাজারে যেতে আমরা মনিটর করতে বলেছি খুব শক্তভাবে মনিটর করবে চাঁদা বাজের ব্যাপারটা আমরা ডিসিদের কারণে বলেছি আরেকটু শক্তভাবে এই যে বা আমার এসে বলবো এটা হলো কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তার জন্য একজন মূল্যটা পায় কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমাতে কিন্তু ওরা সাফার করবে চলমান তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কমাতে আলোচনা চলছে বলে জানান তিনি শ্রমিকদের মালিকদের সাথে বেলা কথাবার্তা হচ্ছে চলছে এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে আপনাদের তারা ইন্ধন দিচ্ছে ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে এবং এখন ল অ্যান্ড পুলিশ পারবে না আর্মি বিজিও পারবে না এটা নিয়ে যথেষ্ট উন্ন আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাগব ধরতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলেও জানান নতুন সরকারের এই অর্থ উপদেষ্টা মিসবাহ হাসান এনটিভি ঢাকা এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে